শোনো শোনো বেতাকাবাসী, আমার ভাইয়েরা যারা তোমরা ঈমান এনেছো রবের প্রতি, রব তোমাদের বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون بتاك باشي تمرا جرا الله প্রতি ঈমান এনেছো যারা তোমরা ঈমান এনেছো শেষ দিবসের প্রতি যারা তোমরা জানো এই পৃথিবী চিরস্থায়ী নয় মৃত্যুর পর সাক্ষাৎ করবে তোমরা পৃথিবীর প্রতিপালক মানুষের স্রষ্টার সাথে যিনি আমাদের সব কর্মকাণ্ডের হিসাব রক্ষা করছেন এবং সেই হিসাবের সম্মুখীন আমরা হতে হবে তিনি বলছেন হে তোমরা যারা ঈমান এনেছো কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে তোমাদের উপর রোজাকে অনিবার্য করা হয়েছে তোমাদের উপর রোজাকে করতেই হবে বলে করা হয়েছে কেউ এটা থেকে পার পাবে না কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম ও মুহাম্মাদুর উম্মতরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা যারা ঈমান এনেছো আল্লাহর প্রতি জেনে রাখো তোমাদের উপর রমাদানকে ফরজ করা হলো যেমন তোমাদের পূর্ববর্তী তোমাদের আগে যে নবী রাসূল এসেছে তোমাদের আগে যে উম্মতরা ছিল ওদের উপরও যেমন রোজা ফরজ ছিল ঠিক তোমাদের উপরও তেমন রোজা ফরজ কেন এই রোজা ফরজ করে আল্লাহ বলছে যে আল্লাহ নাকি এটা দয়া করেছে কারা তোমরা কি আল্লাহ দয়া নিতে চাও না নিতে চাও তবে শুনো তোমাদের রব বলছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমনটা রোজা ফরজ ছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে তো রোজা থাকলে কি হবে লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ বলছে এই রোজাকে আমি তোমাদের জন্য বাধ্য করেছি তোমরা এটাকে থেকে দেখো তোমরা এটা পালন করে দেখো একটা মাস তোমরা রোজা রেখে দেখো দেখো তোমাদের আল্লাহ ভীরুতা বাড়বে দেখবে তোমাদের আল্লাহর সাথে সম্পর্ক ভালো হবে দেখবে তোমাদের আল্লাহর সাথে পরিচয় হবে দেখবে তোমাদের আল্লাহর পরিচিতি বাড়বে দেখবে তোমাদের আল্লাহর প্রতি সন্তুষ্টি বাড়বে দেখবে তোমাদের পৃথিবীর মূল্য তোমরা বুঝবে দেখবে তোমরা পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে কোথায় তোমরা যাবে তার মূল্যায়ন তোমরা করতে পারবে একটা মাস রোজা রেখে দেখো আল্লাহ বলছে যে ও ঈমান আনছো তো শোনো এই রোজাটা এক মাস তোমার উপরে ফরজ এই জন্য করেনি যে তোমার কষ্ট হবে এই জন্য করেছি যাতে তুমি তাকওয়াবান হতে পারো যাতে তুমি আল্লাহ ভীরু হতে পারো যেমন একজন ড্রাইভার ড্রাইভিং শেখায় কি মানুষকে অ্যাক্সিডেন্ট করার জন্য নাকি সুন্দর করে ড্রাইভ করার জন্য একজন শিক্ষক বই শেখায় কি পড়ালেখা লেখে শিক্ষিত সুশিক্ষিত হওয়ার জন্য নাকি জঙ্গলি মূর্খ গাধা গর্দ হওয়ার জন্য আল্লাহও বলছে আমি আমার খুতবার শুরুতে তিনটা আয়াত পড়েছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে তোমরা যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতি যেভাবে ভয় করা উচিত তারপর আমি আরেকটা আয়াত পড়েছিলাম ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম হে মানুষরা তোমরা তোমাদের রবকে ভয় করো এরপর আমি আরেকটা আয়াত পড়েছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে তোমরা যারা ঈমান এনেছো ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো বেতাকাবাসী তোমার মনে কি প্রশ্ন জাগে না জামে আল আকসার আজকের মসজিদের সম্মানিত মুসল্লিরা আপনাদের মনে কি প্রশ্ন জাগে না আল্লাহ বারবার বলছে ভয় করো রবকে যেভাবে ভয় করা উচিত হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন মানুষ থেকে তারপর বিভক্ত করেছেন নর এবং নারীতে আপনাদের মনে কি প্রশ্ন জাগে না আল্লাহ বলছে যে হে মানুষ তোমরা যারা ঈমান আনছো তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো কিভাবে আল্লাহকে ভয় করব প্রশ্ন জাগে কিনা এই সূরা বাকারার 183 নম্বর আয়াত আল্লাহ বলছে যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি যেমনটা তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল যাতে তোমরা আল্লাহকে ভয় করতে পারো তাহলে আল্লাহ বারবার বলছে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে যে ভয় করছি এর প্রমাণ কি এটা অনেকগুলো আমালের মাধ্যমে প্রমাণ করতে হবে যে আমরা আল্লাহকে ভয় করি কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছে একেবারে সরাসরি কথা বলেছে যে কামা কুতিবা আলাইকুমুস সিয়াম লাআল্লাকুম তাত্তাকুন তোমাদের উপরেও রোজাকে ফরজ করা হয়েছে যাতে তোমরা আল্লাহকে ভয় করতে শিখো তোমরা কি আল্লাহকে ভয় করতে শিখবা সামনে রমাদান মাস আসতেছে তোমরা তোমাদেরকে প্রস্তুত করো আমি যারা ভ্যান চালায় রিক্সা চালায় অথবা খেটে খাওয়া দৈনিক দিনে কাজ করে দিনে খায় সবাইকে অনুরোধ করে বলবো আপনারা
রমাদান মাসের জন্য কিছু 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 জমান যদি এমনটা হয় যে রিকশা আপনার রোজা নিয়ে নেবে ভ্যান আপনার রোজা নিয়ে নেবে যদি এমনটা হয় মাঠের ওই বীজ বপন আপনার রোজা নিয়ে নেবে যদি এমনটা হয় ওই গাছ কাটতে গিয়ে আপনার রোজা নিয়ে নেবে যদি এমনটা হয় ওই মাটি কাটতে গিয়ে মাটি আপনার রোজা নিয়ে নেবে যদি এমনটা হয় এই বাস ড্রাইভিং এই বাস আপনার রোজা নিয়ে নেবে যদি এমনটা হয় মানুষ যে তোমার দিন মজুরি তোমার দিনের কর্ম তোমার রোজা নিয়ে নেবে আল্লাহ ভীরুতা নিয়ে নেবে তবে তুমি বাদ দিয়ে দাও ওই ভ্যান রোজার জন্য ও এখন বলবে জামশেদ ভাই বড় অযৌক্তিক কথা বললেন পেট না চললে তখন বুঝতেন আরে তুমি তোমার মেয়েটা জন্ম হলো বাঁচবে কিনা জানো না তার জন্য গাছ লাগাও মাছ পালো ডিপিএস করো সুদ ঘুষ হারাম কিচ্ছু তুমি পরোয়া করো না কবে তোমার মেয়ে বড় হবে এই আরেক বেটার সাথে ভেঙে যাবে নাকি তোমার কথা মতো বিয়ে করে তোমার খরচ যেটা তুমি জমাচ্ছ সেই খরচ তুমি করতে পারবে তাও তো তুমি নিশ্চিত না তবু তুমি মাসে মাসে ২০০০ ২০০০ ২০০০ করে রাখছো কেন সিয়ামের জন্য কি তুমি এই প্রস্তুতি নিতে পারো না ও ভাই তুমি যদি দিনের বেলা রিকশা না চালাও দেখবা যে সব লোক রাতে সন্ধ্যায় বের হচ্ছে ভাই তোমার দোকান খোলাতে যদি রোজা নষ্ট হয়ে যায় দেখবা তুমি যখন দোকান দিনে খুলবা না তখন রাতেই তোমার বিক্রি হচ্ছে কারণ মনে রাখবা এই নাঙ্গলকোটবাসী এই আশপাশ থেকে বাজার করে দিনের বেলা দোকান না পেলে রাতে হলেও করতে হবে দোকানই এগুলো মানুষ আহ মানুষ عن ابن عمر رضي الله عنهما قال ابن عمر رضي الله عنهما থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم বলেছেন بني الاسلام على خمس ইসলামের স্তম্ভ পাঁচটি তো কি شهادة ان لا اله الا الله وان محمد رسول الله اي اسلام পুরো ইসলামটা এই পাঁচটা খুঁটির উপরে আছে এই পাঁচটা খুঁটির উপরে আছে এরকম পাঁচটা খুঁটির উপরে এই বুনিয়াল ইসলাম আলা খামস এই পাঁচটা স্তম্ভের উপরে ইসলাম তোমার যত আমাল তোমার যত সৎকর্ম তোমার যত নেকির পুণ্য কাজ সব কিছু এই পাঁচটা আমালের মধ্যে আছে এই এই পাঁচটা খুঁটির মধ্যে আছে তোমার সমস্ত আমাল ভালো অথবা মন্দ ইসলামটাই টিকে আছে পাঁচটা খুঁটির মধ্যে বুনিয়াল ইসলাম আলা খামস পাঁচটা স্তম্ভের মধ্যে ইসলামটা আছে ইসলামের স্তম্ভই হচ্ছে পাঁচটা তো এক নম্বর স্তম্ভ কি পাঁচটি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হচ্ছে আল্লাহকে সাক্ষ্য দেওয়া যে তিনি ছাড়া কোনো মাবুদ ইবাদত যোগ্য উপাস্য যোগ্য পরোয়া যোগ্য ভয় যোগ্য দিতে পারে এমন কেউ তিনি ছাড়া নেই তিনি ওয়াহাব তিনি রহমান রহিম ওয়াদুদ গফুর করিম তিনি সত্তার জব্বার তিনি কহ্হার তিনি বিচার দিবসের মালিক তিনি পৃথিবীর মালিক তিনি আসমান ও জমিনের মালিক লা ইলাহা ইল্লাল্লাহ কোনো ইলাহ নেই কোনো মাবুদ নেই কোনো হকদার নেই আল্লাহ ছাড়া ইবাদতের এইরকম সাক্ষ্য দেওয়া এবং তার সঙ্গে সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল এই সাক্ষ্য যে দিল সে ইসলামের একটা স্তম্ভকে গাদার করলো নিজের জন্য ওয়া ইকামিস সালাহ এবং সালাত প্রতিষ্ঠা করা সালাত হচ্ছে ইসলামের আরেকটি স্তম্ভ ওয়া ইতাইজ যাকাত এবং যাকাত প্রদান করা যাকাত আদায় করা যাকাত দেওয়া ইসলামের আরেকটি স্তম্ভ ওয়াল হজ এবং সামর্থ্যবান হজ করবে সামর্থ্যবান যাকাত দেবে وصومي رمضان يا ناس মানুষ ইসলামের স্তম্ভ পাঁচটি এই পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ হচ্ছে ওয়াসৌমি রমাদান রমজান মাসে সিয়াম পালন করা তাহলে যে রমাদান মাসে সিয়াম পালন করে না তার ইসলামে ইসলাম যে পাঁচটি স্তম্ভের উপরে টিকে আছে এটা পড়ে গেল পাঁচতলা বিল্ডিং আরে পাঁচতলা বাদ দেন দোতলা বিল্ডিং আচ্ছা এই মসজিদটা কোনো তালা আছে এখন উপরে কি উঠছে এটা এটা যদি পিলার এখন যদি বুলডুজার দিয়ে ভেঙে দেওয়া হয় এখানে এটা ভিতরে কে এসে বসবে এখন নামাজ পড়তে পিলার কিন্তু ষোলো সতেরোটার উপরে আছে জায়গা ১৮টা আছে মনে আরো বেশি হইতে পারে আমি জানি না যে স্পেস সেই স্পেস আরো বেশি হইতে পারে পিলার এতগুলো পিলারের মধ্যে একটা পিলার যদি মানে কেউ যদি বলে যে হ্যাঁ ভাঙ পিলারটা ভাঙ এটা ভাঙ
বসবেন না এখানে? আরে ভাই, বিশ বাইশটা আর সতেরো আঠারো পিলারের মধ্যে একটা পিলার ভাঙিয়ে গেলে বসবেন না, মানে ভাঙিয়া পড়বে না? মাত্র পাঁচটা পিলার ইসলামের, কয়টা কয়টা? নামাজ একটা পিলার, যেটা অধিকাংশ মানুষের ভেঙে ফেলছে নাই। রমাদান এভাবে যে মানুষ ভাঙে, আমি ঢাকা শহর না গেলে আমি জানতাম, ওই যে তাল খাওয়া না দেখিয়ে দেবে। আল্লাহ আল্লাহর কসম, আমি সৌদি আরবে ছিলাম, মানুষ যেভাবে জনসম্মুখে মুসলমান দাঁড়িয়ে আছে মুখে, আবার তারাবিও পড়ে, চেষ্টা করে মাঝে মধ্যে তারাবি পড়তে, এক দূরে দুই রাকাত চার রাকাত যা পারে পড়ে। মানুষ যেভাবে সিয়াম, মানে তার ইসলামের স্তম্ভটাকে, সে নিজের নিজে যে ইসলামের উপরে টিকে আছে সেই ইসলামের স্তম্ভকে যে তার জন্য নিজের জন্য যেভাবে ভেঙে ফেলে এবং সে স্টিল দাঁড়ায় থাকে, মনে করে হ্যাঁ আরে মরে গেলে কোরআন খতম করে দেবে শেষ জান্নাত। এখানে মানুষ কোরআন পড়ে না, খতম করে। শোনো বেতাগা জামে আল আকসার মুসল্লিরা, যারা তোমরা আজকে দূর দূরান্ত থেকে এসেছ, তোমরা জেনে রাখো, আনজাবির রাদিয়াল্লাহু আনহু, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করে বলল, আরাআইতা ইযা সাল্লাইতুস সালাওয়াতিল মাকতুবাত ওয়াসামতু রমাদান, বলল যে আমি যদি শুধু ফরজ নামাজ পড়ি, একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শুধু ফরজ নামাজ, মানে ওই যে খুঁটি, ফরজ নামাজ হচ্ছে কি স্তম্ভ, ফরজ নামাজ কি? এই লোকটা বলছে যে আমি দিনে শুধু সতেরো রাকাত নামাজ করব, সে ভিতির পড়বে এমনটা বলেনি, নফল এগুলা বললে আপনারাও কি ছেড়ে দেবেন নাকি ভিতির নফল? আমি মনে হয় নফল আর ভিতির ছেড়ে দেওয়ার জন্য বলতেছি, ঠিক না? বহুত খারাপ এই হুজুর, ঠিক না? এই যে ইউটিউবে বলে আমার লিখবে তো, হ্যাঁ কি খারাপ হুজুর, আমি ভাই হ্যালো, এটা বেনামাজিদেরকে বলতেছি যারা নামাজ পড়ে না, তাদের নামাজটা তাদেরকে পরিচয় করাই দিচ্ছি। আর ও যখন সতেরো রাকাত নামাজ পড়বে, ও নিজেই উইতির পড়বে, সুন্না পড়বে, নফল পড়বে, আলহামদুলিল্লাহ, ওর যখন ভালোবাসা চলে আসবে নামাজের সাথে, ও নিজে নিজেই এই হুট করে বজু করে দুই রাকাত নামাজ এমনিতেই পড়বে ইনশাআল্লাহ। নামাজটাকে ভালোবাসলে ও উদ্বিগ্ন হয়ে যাবে যে জোহর শেষ হয়ে গেলে আসর কখন আসবে, ওর পীড়া যন্ত্রণা শুরু হয়ে যাবে, আসর হয়ে গেল কিরে সাড়ে পাঁচটা বাজে আসান দে না, কিরে আসান আসছে কটা বাজারে, তিন মিনিট পেয়ে আমি দেখছি এরকম মানুষ, আপনারা দেখছেন কি না? মানে হাঁটতেছি হাঁটতেছি বলো যে কিরে সাড়ে পাঁচটা বাজে আসান দেয় নাকি দিয়ে দিছে। আমরা ওই ঘুরতে গেলাম আর কি, আমাদের এদিকে এলাকায় যাক নাম বললাম না, আসে এখানে মসজিদে বসে আছে মাশাআল্লাহ, তো বলো যে জামশেদ আসান তো দিয়ে দিছে বলো, এদিকে কোনো আসান শোনা যায় না। আমরা ওই যে একটা খাল বিল কিছু একটা পাড়ে ছিলাম আর কি, একটু জন মানবের বসতির একটু বাহিরেই, তো আমরা বললো যে না ভাই সাড়ে পাঁচটা বাজে গেছে আসান দিয়ে দিছে না, বললাম ভাই মোবাইলে আসান দিয়ে, মোবাইলে আসান দিয়ে, বলেছে একটু দেখেন তো আপনার টাইম ঠিক আছে কিনা, মোবাইল ঠিক আছে। আমি দেখেছি ওর উদ্বিগ্নতা সলাতের জন্য, একসাথে আসর আদায় করেছিলাম আমরা তিন চারজন ছিলাম, এই তিন চারজনের মধ্যে একজন পরেশান হয়ে গেছে, সাড়ে পাঁচটা বেজে গেছে মাগরিব আসান দেয়নি, এখন দিন ছোট ছিল, পাঁচটা বিশ পঁচিশে যখন আজান হয় তখন তো শোনো ব্যথাকার মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শুধু দিনে সতেরো রাকাত ফরজ সালাত আদায় করি এবং রমজান মাসে রোজা রাখি, ওয়া আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম, এবং হালালকে হালাল হিসেবে হারামকে হারাম হিসেবে মেনে চলি, ওয়ালাম আজিদ আলা যালিকা শাইআ আদখুলুল জান্নাহ আদখুলুল জান্নাহ। একজন লোক কার কাছে এসেছে? মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললো যে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দিনে শুধু সতেরো রাকাত ফজর দুই, জোহর চার, আসর চার, মাগরিব তিন, ঈশা চার, ব্যাস কমও না বেশিও না, আর আমি কোনো রোজা রাখবো না, কোনো মানে কোনো, শুধু রমজান মাস এসেলে আমি বরাবর পুরো রমজান মাস রোজা রাখবো, আর বেশিও রাখবো না কমও রাখবো না, এবং ইয়া রাসূলুল্লাহ ওয়া আহলালতুল হালাল, আল্লাহ যেটাকে হালাল বলেছে আমি কোনো দিনও তার বিরুদ্ধে যাব না, আমি এটাকে হালাল বলবো, এটাকে গ্রহণ করব, এটাকে পবিত্র মনে করব, এটাকে নীতি আমি আনন্দ অনুভব করব। ওয়া হারামতুল হারাম,
এবং আল্লাহ যেটাকে হারাম করেছে আমি তা কখনো গ্রহণ করব না আমি সেটাকে হারাম বলবো চাই যাই হোক পুরো পৃথিবীর মানুষ যুক্তি দিক পুরো পৃথিবীর মানুষ বুদ্ধি দিক পুরো পৃথিবীর মানুষ আবেগ দিক পুরো পৃথিবীর মানুষ পালন করুক ইয়া রাসূলুল্লাহ ওয়াহলালতুল হালাল ওয়াহরামতুল হারাম আমি হালালকে হালাল মনে করব ঘৃণা করব না ওয়াহরামতুল হারাম যেটা আল্লাহ দেয়নি যেটা আল্লাহ আদেশ করেনি সেটাকে আমি হারাম মনে করব ওয়ালাম আজিদ আলা যালিক আমি এর চেয়ে কোনো কিছুই বৃদ্ধি করব না ওয়ালাম আজিদ আলা যালিকা শাইআ আমি এই রমজান মাস ছাড়া রোজা রাখব না দিনে 70 রাকাত নামাজ ছাড়া নামাজ পড়ব না আল্লাহ যেটাকে হালাল বলছে তাকেই হালাল বলবো আল্লাহ যেটাকে হারাম বলছে তাকেই হারাম বলবো এবং এর বেশি কিছু আমি করব না আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ আমি যদি আল্লাহর হালালকে হালাল বলি আল্লাহর হারামকে হারাম বলি শুধু 70 রাকাত নামাজ পড়ি রমজান মাসে শুধু যদি পুরো মাস রোজা রাখি আমি কি জান্নাতে প্রবেশ করব ইয়া রাসূলুল্লাহ قال محمد بن عبد الله صلى الله عليه وسلم رحمة للعالمين إمام الأنبياء إمام المرسلين صلى الله عليه وسلم تنبول النعم قال والله لا أزيد على ذلك شيئا ويكتب الله الله قسم عم ديني شط ركعت نماز رمضان مشر روزا الله حلال كي حلال আল্লাহর হারামকে হারাম এর বাহিরে কোনো কিছুই বৃদ্ধি করব না সহিহ মুসলিমের হাদিস আল্লাহর নবী বলেছে জান্নাতে যাবে যদি সে এটা করে সে যে যা বলেছে দিনী ভাইরা যারা আপনারা কঠোর পরিশ্রম করেন আমি বলি কি শুরু করেন দিনে 17 রাকাত সালাত দিয়ে শুরু করেন হাইয়া আলা সালাহ বললে মসজিদে চলে আসেন والله صلاة قطن كي چنوئے بيتاگر مانوش